ফোরকানুল ইসলাম মাই নিউজ রূপহীহাট ফোরকানুল ইসলাম মাই নিউজ রূপহীহাট আজি অনুষ্ঠিত হওয়া আমার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান জার্নালিস্ট ফেস্টিভেল 2024 যে প্রোগ্রাম হয়েছিল আমার এইখানের আজি নগাঁও জেলার রূপহীহাটের সংবাদদাতা হিসাবে মোক সম্মানিত করেছে মাইনু এজনী সংবাদদাতা হিসাবে আজি যে সভা অনুষ্ঠিত হয়েছিল আমার গুয়াহাটি আপনার কলাক্ষেত্র শঙ্করদেব কলাক্ষেত্র যে আজি ফেস্টিভেল অনুষ্ঠিত হয়েছিল সেই ফেস্টিভেলত আজি মাইনু এজনী সংবাদদাতা হিসাবে রূপহীহাটের সংবাদদাতা হিসাবে মোক সম্মান দি সম্মানিত করেছে তারবাদে মই আমার যে এসোসিয়েশনের সভাপতি ন্যাশনাল সভাপতিকে আদি করে আমার রাজ্যিক সভাপতি আর আমার জেলা সভাপতিক মানে ধন্যবাদ জ্ঞাপন করেছো কারণ সাংবাদিক শব্দটাই হয়েছে আপনার জীবন সংগ্রাম করব আপনি সংগ্রাম করলে আপনি সাংবাদিকতা থাকি থাকি পাব আপনার যান ঘর দৃষ্টিয়ে না হোক কিয় আপনার যানে বতা বা আপনার যানে না হোক কিয় আপনি এটা কামত আপনি সাংবাদিকতা থাকি থাকি সাংবাদিক মানে আপনি শত্রু হব নয় আপনি কারবার শত্রু হব নয় সাংবাদিক হিসাবে আপনি ভালকি কাম করবলে আপনার আপনি যেটা ভালকি কাম করব কারবার চকুত বেয়া কারবার বহুত মানুষ চকুত বেয়া হব আপনি যদি আপনি সাংবাদিক হিসাবে ভাল কাম করবলে যায় আপনি নিশ্চয়কই আপনি সেই যোগ্যতা পাব আর আপনি সেই যোগ্যতা আপনার নিশ্চয়কই আপনার নিজে নিজে মাতৃ যায় সেই সম্মানের সম্মানিত করব মানে আর রূপহীহাটের সাংবাদিকতা বহুত আছে মোট দাদাসকল আছে মানে এখন অনুরোধ করি আপনার এটা সাংবাদিক হিসাবে কাম করব আপনাদের সাংবাদিক হিসাবে কাম করব জনতার হয়ে কাম করব এখোজ আগুয়াই লই যাও আর কারোবাক খুশি করবলে কারোবাক আনন্দিত করবলে ধরনের কাম নকরি নিজের যে দায়িত্ব আর কর্তব্য সাংবাদিকের সেই কর্তব্য হিসাবে কাম করলে মানে ভাবো নিশ্চয়কই আপনার তেনকা ধরনের সম্মান আপনার আপনি পাই থাকবে নিজে নিজে পাই থাকবে আর শেষত মানে কথাই কব বিচার রূপহীহাটের সমূহ রাইজল মানে এটাই আহ্বান আপনাদের সঠিক আর শুদ্ধ সদায় বিচার করব জয় ফোরকানুল ইসলাম মাই নিউজ রূপহীহাট ফোরকানুল ইসলাম মাই নিউজ।